আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস গাইডলাইন ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রবাসে যাওয়ার সময় যাত্রাপথে যা যা করবেন এ সম্পর্কিত 13টি টিপস নিয়ে। যদি আপনি ভিডিওটি মিস করে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে চেক করে নিতে পারেন অথবা আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে কি করবেন, বিমানে কি করবেন, বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে কি করবেন, কাস্টমস এবং সর্বশেষ আপনার মূল্যবান ব্যাগটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের এমন তথ্যবহুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন দর্শক, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রবেশ গাইডলাইন। ইমিগ্রেশন কাউন্টারে কি করবেন? ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর আপনার পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করা হবে। যদি সকল কাগজপত্র সঠিক থাকে সেক্ষেত্রে অফিসার আপনার পাসপোর্টে সিলমোহর করে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে এবং বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত আপনাকে কিন্তু সেখানেই অপেক্ষা করতে হবে। এরপর ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান এবং আপনার পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ও কাস্টমস ফর্ম সহ তৈরি থাকুন। অফিসার সবকিছু দেখে আপনার পাসপোর্টে ওই দেশে যাওয়ার তারিখ সহ সিল দিয়ে দেবেন। বিমানে কি করবেন? বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষণা করা হবে, একই সাথে সেখানে থাকা মনিটর ও ডিসপ্লেতে দেখানো হবে। আপনি চাইলে বিমান ছাড়ার ও পৌঁছানোর সময় নোট করে রাখতে পারেন। মাইকে ঘোষণার পর বোর্ডিং কার্ডটি হাতে নিন এবং সামনের দিকে অগ্রসর হন। বিমানে ওঠার পর নিজের আসনটি বোর্ডিং পাস দেখে মিলিয়ে নিন। অবশ্যই মাথায় রাখবেন করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন। বিমান টেক অফ করার আগে কিছু সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হবে, সেগুলি মন দিয়ে শুনুন এবং সেই অনুযায়ী কাজ করুন। বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে কি করবেন? বিদেশের বিমানবন্দরে পৌঁছানোর পর মূলত বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। এর মধ্যে দুটি প্রধান কাজ আছে, একটি হচ্ছে ব্যাগ সংগ্রহ। ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে গিয়ে দাঁড়ান। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নম্বর দেওয়া থাকবে, সেটা দেখে আপনার ব্যাগটি সংগ্রহ করুন। এবং পরেরটি হচ্ছে কাস্টমস। আপনার কাস্টমস ডিক্লারেশন ফর্ম সঙ্গে রাখুন এবং কাস্টমস কর্মকর্তাকে সহায়তা করুন। ফর্ম দেখতে চাইলে অবশ্যই তা দেখান। সর্বশেষ, আপনার ব্যাগটি হারিয়ে গেলে কি করবেন? কনভেয়ার বেল্টে আপনার ব্যাগ পাওয়া না গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান। এক্ষেত্রে ক্লেইম ফর্ম অবশ্যই পূরণ করতে হবে। প্রয়োজনে বিমানবন্দরে থাকা তথ্য কেন্দ্রের সহায়তা নিতে পারেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার হারানো ব্যাগ খুঁজে ঠিকানায় পৌঁছে দিবে। এরপরও পাওয়া না গেলে টিকিটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী তারা কিন্তু আপনার ক্ষতিপূরণ দিতে বাধ্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস গাইডলাইন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।